আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাশকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি টোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে আজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে হয় তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জি নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই উপলক্ষে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পডুসার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোয়ী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজ উপলক্ষে যেগুলো হচ্ছে সাবিত্রী আহ সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজ আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এক্স মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী চ্যাটার্জিকে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট টোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো অনেকে আরও হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পডুসার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোয়ী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজ উপলক্ষে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী চ্যাটার্জিকে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাছ হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী চ্যাটার্জিকে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো অনেকে আরও হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বারি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি টোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোয়ী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আজও আজ আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজো নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী চ্যাটার্জিকে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেস্ট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে হয় তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এক্স মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বারি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী আহ সাবিত্রী চ্যাটারিজিকে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোড রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও কাশকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বারি আজ আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্স হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজো নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জি নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাছে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্স হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বারি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বারি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্স হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জি নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাছে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজ করছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কদমবাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোয়ী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজো নয় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজ উপলক্ষে যেগুলো হচ্ছে সাবিত্রী সবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি টোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী 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 কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজ আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাছে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্স হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজ উপলক্ষে যেগুলো হচ্ছে সাবিত্রী সবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি টোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোয়ী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী নেক্সট বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট অমিতাভ ভট্টাচার্য নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাসগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাস রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জী তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেস্ট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে হয় তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এক্স মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জয়তী পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী নেক্সট নেক্সট ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে কাজটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এস হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোগ জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে হবে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিষ্ঠা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কার সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাস্টগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী চ্যাটার্জিকে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরও অনেকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে হচ্ছে আপনারা সবাই আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কদম্বাড়ি আজও আজোনায় পরিচিত একটা মুভি সম্বন্ধে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এক্স হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এর প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে তো প্রডিউসার রূপে সব প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো হিরোক জ্যোতি পলকে আপনারা দেখতে পাবেন এস মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক ডাইরেক্টর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আদ্রিতা জিঙ্কু যিনি মিউজিক ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং ডাইরেক্টেড বাই যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে তিনি হচ্ছেন শর্মিস্তা দেব যিনি ডাইরে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এই মুভির মধ্যে এবং পুরুষা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন হিরোক জ্যোতি পল যাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাশ রূপে আপনারা যাদেরকে দেখতে পাবেন তারা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জী নেক্সট অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ইন্দ্রজিৎ মজুমদার নেক্সট রুমকি চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এদেরকে হচ্ছে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এই কাজগুলোকে যেগুলো হচ্ছে সাবিত্রী সাবিত্রী কে অঙ্কিতা চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অমিতাভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ মজুমদার রুমকি চ্যাটার্জি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজকে আপনারা হচ্ছে এই মুভির মধ্যে আহ অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আরো অনেকে কাজকে হচ্ছে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন সো এই মুভির স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন